আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শাড়ির ব্লাউজ, ঠিক আছে? তো প্রথমে কিন্তু আমি এই যে পেপার কাটিং করে নিয়েছি, আপনাদেরকে কিন্তু আমি মাপসহ একবার দেখাইছি। এখন আমি এই যে পেপারটা কাটিং করে নিয়েছি, তো এই যে কাপড়টা আমি এইভাবে করে নিলাম, এই বাকি যে কাপড়টা থেকে গেল এটা দিয়ে কিন্তু হাতা বানাবো, ঠিক আছে? তো এই যে এইটা হচ্ছে পিছন পাট, এইটা সামন পাট। এই যে সামন পাটের কিন্তু তালপাটটা কেটে নিছি, ঠিক আছে? এই যে পিছন পাটের কোনো তালপাট কাটা হয় নাই, পিছন পাটের কোনো তালপাট কাটা লাগে না। তবে ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বেশি করে তালপাটটা কাটতে হয়, যাতে করে বগলের শেপটা অনেক সুন্দর হয়। তো প্রথমে আমি এই যে পিছন পাটটা কেটে নিচ্ছি, যেহেতু পায়ের আছে এখানে, লম্বা আছে 20 ইঞ্চি, এই যে লম্বা 20 ইঞ্চি, আর হচ্ছে বডি আছে এখানে 46 ইঞ্চি, ঠিক আছে? তো 46 ইঞ্চি বডি আছে, এই যে আমি দেখাই দিচ্ছি, 11 সাড়ে 11 ইঞ্চি হয়, এই যে 11.5 ইঞ্চি দেখুন, এই যে 11.5 ইঞ্চি, আর এই যে বাকি যে 1/2 ইঞ্চি থাকলো এটা সেলাইয়ের জন্য, ঠিক আছে? আর হচ্ছে এই যে ফুটের মাপটাও দেখাই দিলাম, 7 ইঞ্চি, এই যে 7 ইঞ্চি, আর এখান থেকে আমি এই যে 3 ইঞ্চি পরিমাণ গলার জন্য কেটে নিয়েছি, ফুটের জন্য রেখে দিছি আমি 4 ইঞ্চি, বগলের জন্য এই যে 7 ইঞ্চি, যেহেতু 46 ইঞ্চি বডি এই জন্য 7 ইঞ্চি, ঠিক আছে? তো এখন আমি এই যে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, এটি কিন্তু পিছন পাট। আপনারা চাইলে সূত্র অনুযায়ী মাপ অনুযায়ীও কাটতে পারেন। তো আপনাদেরকে সহজভাবেই আমি দেখাই দিলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এখান থেকে আমি এই যে শেপের জন্য দেখাই দিচ্ছি, 4 ইঞ্চি পরিমাণ এই পাশটা, চওড়া পাশটা 4 ইঞ্চি, আর লম্বা পাশটা 10 ইঞ্চি পরিমাণ। এখান থেকে এইভাবে শেপে পিছন পাটের কাজ কিন্তু শেষ। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই যে পায়ের যে এখানে পড়তেছে, এখানে একটু পায়ের পড়তেছে, এটা কিন্তু মোড়ার সঙ্গে চলে যাবে, ঠিক আছে? আমি এই যে ঠিক এইটার মাপে মাপেই কেটে নেব। যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটার থেকে একটু বাড়তি করে নিয়ে নিলাম, কারণ ওভারলোড করতে হবে। সামন পাটটাও আমার কাটা হয়ে গেল, এখন আমি শেপগুলো দেখাই দেব। তো সব সময় আপনারা মনে রাখবেন এই যে কাপ থেকে ধরবেন, ঠিক আছে? কাপ থেকে ধরে ঠিক 10 ইঞ্চি পরিমাণ কিন্তু হয় শেপের ইয়েটা। তো এখানে সেলাইয়ে যাবে 1/2 ইঞ্চি, আমি দিয়ে দিলাম 11 ইঞ্চি, যেহেতু সেলাইয়ে যাবে এই যে 1/2 ইঞ্চি যাবে, আর হচ্ছে 10.5 ইঞ্চি পর্যন্ত, যেহেতু 5 ফুটের অনেক উপরে, ঠিক আছে? এটা যারা 5 ফুট হয় তাদের জন্য কিন্তু ওখান থেকে 8 ইঞ্চি হয়,
এই যে এখান থেকেই আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? 8 ইঞ্চি 9 ইঞ্চি মানে 10 হচ্ছে হাইয়েস্ট, এর নিচে আর হবে না শেপ। তো এখন এখান থেকে ধরে নেবেন 4 ইঞ্চি পরিমাণ, এই যে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। আবার এখান থেকে এই যে এইভাবে ধরে 1.5 ইঞ্চি পরিমাণ কিন্তু নিচে শেপের, মানে এই যে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ থেকে যাবে, ঠিক আছে? এখন এখান থেকে ধরে 3 ইঞ্চি পরিমাণ, আবার এই যে এখান থেকে ধরে এই যে দেখুন এটা কিন্তু 14 ইঞ্চি আছে, ঠিক আছে? মানে এটা যত বড় হবে এইটাকে দুই ভাগ করে নেবেন, দুই ভাগ করে নিয়ে শেপের জায়গাটা করে নেবেন, ঠিক আছে? তো এখানে আছে আমার 14 ইঞ্চি, এই যে এখানে 7 থেকে ধরবেন, ঠিক আছে? এইভাবে শেপটা দিয়ে নেবেন। আবার এখান থেকে যে আমি তালপাটটা যেখান থেকে কাটছি ঠিক সেখান পর্যন্ত, এই যে এখান থেকে কিন্তু আমি তালপাটটা রাউন্ড করে দিয়েছি, ঠিক আছে? এই যে এখান থেকে আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, এই যে দেখুন এখন কত সুন্দর গোল হয়ে গেল শেপটা। আর আপনারা সবাই জানেন এই যে শেপ কিন্তু এইভাবে হবে, হ্যাঁ? হচ্ছে শেপ। তো ব্লাউজটা আমার বডি আছে 45 ইঞ্চি, কোমর আছে 36 ইঞ্চি। অনেকে কিন্তু এই জায়গাটা না ফাড়াই দিলেও হয়, ঠিক আছে? না ফাড়াই দিলে দুইটা শেপ একখানে দিয়ে তারপরে কেটে নিলে হয়। তো এখন আমি ফাড়াইয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু চক দিয়ে দাগ দিলাম, চকের দাগ হয়তো উঠে যেতে পারে, এই যে চিহ্নগুলো দিয়ে নিলে কোনো সমস্যা নেই। তো এখন আমি হাতাটা কেটে নেব। হাতা কিন্তু লম্বা নিয়েছি আমি 16 ইঞ্চি, আর মোহরাটা যে আছে দেখাই দিচ্ছি, এই যে 6 ইঞ্চি, ঠিক আছে? 6 ইঞ্চি, আর লম্বাটা আমি নিয়েছি 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমার থাকবে, এখানে আছে 17 ইঞ্চি পরিমাণ। তো 17 ইঞ্চি পরিমাণ 1 ইঞ্চি আমার সেলাইয়ে যাবে। চাইলে আপনারা ফলস দিতে পারেন, ফলসটা এটার মাপে কেটে নিলেই হবে। তো এই যে ব্লাউজ আমার কাটিং হয়ে গেছে, আজকের মতো এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।